뭐라고. সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমার মিষ্টু ডট মিঠিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার দিনটাকে শুরু করছি। আর এত ঠান্ডা বন্ধুরা, এত ঠান্ডা, দেখো কীভাবে আমি এরকম সোয়েটার চাদর দিয়ে ঢেকে তারপর কাজে লেগে গেছি। যতই ঠান্ডা হোক, কাজ তো করতে হবে আমাদেরকে। তো এইদিকে উঠান ঝাড় দিয়ে তারপর দেখো চলে এসে এলো বাসন মাজতে। অনেকটা বেলাও হয়ে গেছিলো, একটু ঘরটাগুলো ঝাড় দিয়ে বাসন বাসনগুলো মেজে কাজে নেমে পড়লাম। আর এই থেকে দেখো মা আর মানি যাচ্ছে, হলো এখন হলো সকাল 9টা বাজে। 9টার থেকে মা আর মানি যাচ্ছিলো হলো মাসি শাশুড়ির বাড়িতে। আমাদের মশাই মারা গেছিলো, তো তারই কাজ আজকে শ্রাদ্ধ, তো তারই কাজে যাচ্ছে। মানি ওই কিনারে আছে মামি, আর মা এখানে বসছে অটোতে। বেশিক্ষণ না, 10-15 মিনিটের রাস্তা হবে। তো চলো, এদেরকে দেখানোর জন্য আমি বাইরে বার হয়েছিলাম। তো তারপর আবার রান্না করব, স্কুল আছে, স্কুলে রান্নাবাড়ি করতে হবে। তো মা তো চলে গেল, এখন আমার আমার ঘাড়ে সব কিছু দায়িত্ব পড়ে গেল। তো চলো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো কি বলো তো, আমাদের গাছের বকফুল। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, হলো আমাদের গাছের বকফুল অনেক হয়েছে, আরও আছে গাছে। তো আমরা তো 4টা মানুষ, এগুলোই অনেক, তাই আর ছিলাম না। গাছটা হলো এই তো, এই তো দেখতে পাচ্ছ হয়তো, এই তো ওখানে একটা সাদা সাদা দেখতে পাচ্ছ না, ওখানেও ফুল আছে, অনেক কয়টা ফুল আছে এখনো, তো সেগুলো আর ছেঁড়া হয়নি। আজকে বেশি কিছু রান্না করব না, রান্না করব হলো মুসুর ডাল, আর কালকের একটু মাছ আছে, মাছ দিয়ে বেগুন আলু সবজি করব, আর হলো এই বক ফুলগুলোর বড়া বানাবো। তো চলো আগে রান্না বসাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলি, না হলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে, আর রান্না করতে দেরি হলে স্কুলেরও লেট হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে রান্নার পর। তো যে যার যার মতো খাওয়া দাওয়া করে, কেউ স্কুলে, কেউ অফিসে চলে গেল, আর তারপর নেমে পড়লাম আমি আমার নিজের কাছে। সবাই যাওয়ার পর তারপর হলো আমি ঘর মুছে নিলাম, আর কিছু জামাকাপড় ভেজানো ছিল, সেই জামাকাপড়গুলো বিছানা চাদর সেগুলো ধুয়ে, এটা হলো কাকুদের বাড়ির পিছনে পুকুর পাড়ে, তো সেখানেই আমরা জামাকাপড় শুকাই, কারণ আমাদের বাড়িতে না এতটুকু রৌদ্র নেই, তাই আমরা আমাদের জামাকাপড়গুলো পুকুর পাড়ে এসে শুকিয়ে নিয়ে যাই। তো চলো এখন যাব হলো বাড়িতে। বাড়িতে গিয়ে তো এখানে হলো আগের দিন যে তন্দুরি চিকেন করা হয়েছিল, তো এই জিনিসটা না কালি আর তেল মশলাগুলো পড়েছিল, তো সেটা এখানে মারছি পরিষ্কার করে, মেজে ঘষে তারপরে হলো স্নান করব। তো স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। আমি জাস্ট এখনই স্নান করে আসলাম, সবার তো খাওয়া হয়ে গেছে, সবাই যার মতো খেয়ে টেয়ে চলে গেছে স্কুলে, কেউ অফিসে। এখন বাজে হলো বেলা 3টে বেজে গেছে, এখন আমার খাওয়া হয়নি, কি করব বলো, এখন খেতে বসবো। এত ভাত নিয়ে নিলাম থালায়, মানে একা একা খেতে হবে, কিছু করার নেই, প্রচণ্ড পেটে খিদে লেগে গেছে। তো চলো আগে খেয়ে নিই। এখন সন্ধ্যা লেগে গেছে, এখন দেখবো সন্ধ্যাবাতি, তার জন্য লাইটগুলো জ্বালিয়ে দিলাম, মন্দিরের লাইট জ্বালাইলাম, এখন যাবো হলো সন্ধ্যা দিতে। সন্ধ্যাবাতি দিয়ে আমি রান্না করে চলে এসেছি, হলো ম্যাগি বানাচ্ছি মেয়ের আফটার, যে মা সন্ধ্যাবেলা একটু ম্যাগি খাবো, ডিম দিয়ে ম্যাগি খাবো, তাই এখানে একটু ম্যাগি বানাচ্ছি, একটু বেশি করে বানাচ্ছি, কারণ বাবু চলে এসছে দোকান থেকে, সরি দোকান থেকে বলছি অফিস থেকে বাবু চলে এসছে, তো বাবুকেও একটু দেবো আর মেয়েকেও দেবো।
ডিম দিয়ে ভাজামিগি করছি তো হালকা একটু তেল দিয়েছি বেশি তেল দেইনি বাবু খাবে তো তাই তোমরা পড়া পড়া রেডিটা করে নেই না হলে আমার করতে পারবে না খেয়ে তারপর করতে পারবে তো ফাইনালি আমার ম্যাগি বানানো কমপ্লিট দেখতে পাচ্ছ ওখানে সুন্দর লাগছে দেখতে কিন্তু হ্যাঁ দুটো প্লেট একটা হলো বাবুকে দেব আর একটা প্লেট হলো মেয়েকে দেব তো সসটাও শেষ হয়ে গেছে আর হালকা একটু আছে কি না পড়বে কি না যাই হোক বেশি সস ছিল না অল্প একটু ছিল এটাই ভাগ করে দিলাম একটু একটু করে তো চলো এখন দিয়ে আসি ও ওখানে রাখি খানা হলে কেমন হয়েছে মা গো কেমন হয়েছে আচ্ছা 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 খাও হ্যাঁ তো ওদেরকে তো ওদিকে ম্যাগি দিয়ে আসলাম ওরা ম্যাগি খাচ্ছে আর আমি ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব আমি সারাদিনে কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট